রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণের সহযোগিতায় রাজ্য জুড়ে একসাথে 289টি মোট শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন করা হয় ভার্চুয়ালের মাধ্যমে। এদিন পশ্চিম বর্ধমান থেকে রাজ্য নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী বাজা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন শিশু আলয় কেন্দ্রগুলি। এদিন উত্তর দিনাজপুর জেলায় 5টি শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন হয়। তার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডারগ্রাম পঞ্চায়েতের অধীন চাঁদবাড়ি এলাকায় ভান্ডার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উদ্বোধন করা হয় ভার্চুয়ালের মাধ্যমে। এদিনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দীপঙ্কর পিপলাই, ভিডিও প্রসূন কুমার ধারা, পঞ্চায়েত সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক স্বীকৃতি কুণ্ডু, উত্তম ঘোষ, প্রবোধ দেব শর্মা সহ বিশিষ্ট জনেরা। এলাকায় সুসংগত শিশু বিকাশ সেবা কেন্দ্র উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মায়েরা। আজকে ভান্ডার 162 নাম্বার সেন্টার, এখানটায় আমাদের হচ্ছে মাননীয় মন্ত্রী শশী পাজা, তিনি হচ্ছে ভার্চুয়াল উদ্বোধন করলেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা। আমাদের উত্তর দিনাজপুরে 5টা সেন্টার মধ্যে আমাদের কালিয়াগঞ্জে এই সেন্টারটা তিনি ভার্চুয়াল উদ্বোধন করলেন, এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি আজকে। এই সেন্টারটা হওয়াতে মানুষের যেটা 0 থেকে 5 পর্যন্ত যে শিশুরা আছে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে সুযোগ সুবিধাগুলো আছে তারা পাবে, এবং তাছাড়াও গর্ভবতী মারা তারাও সুযোগ সুবিধা পাবে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।